আল্লাহ মহামারী এই গজব নামের করোনা ভাইরাস থেকে তুমি বিশ্বের মুসলমানদের হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, বাবা শাহজালালের দেশ, বাবা শাহ মাখদুমের দেশ। আয় আল্লাহ এই ওলি আল্লাহদের উসিলায় আল্লাহ বাংলাদেশকে তুমি করোনা ভাইরাস থেকে হেফাজত করিও গো আল্লাহ। রব্বুল আলামিন আখিরি দরখাস্ত জানাই, আয় আল্লাহ বিশেষ করিয়া প্রত্যেক প্রবাসী ভাইদেরকে আপনার কুদরতি পাওয়ে সফরদ করে দিলাম, প্রত্যেক প্রবাসী ভাইদের জিম্বা জাবিন্দার স্বয়ং আপনি হইয়া যান। বিসমিল্লাহির রহমানির রহিম। জিএম সুন্নি এসডি মিডিয়া। আল্লাহুম্মা আমিন। মাবুদ আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এই কত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না। এ আমার সাজদাপুর গ্রামের আমার মা বোনেরা গো, কি গো মা দুনিয়ার ঝামেলা আদায় হইছিল, দোয়া হইতেছে আমরার সাথে আল্লাহর দরবারে দোকান হাত বাড়াও না। মারা গো একদিন যে ঘরের মধ্যে লাল বেনারসি পরে ঢুকছিল গো মা, আরেকদিন এই ঘর থেকে সাদা মার্কিন কাপড় পইরা বাইর হইবা। এ আমার ভাই বাবারা রে আল্লাহর দরবারে দোকান হাত বাড়াইয়া আজকের এই রাত্রির মধ্যে চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে ভিক্ষার বেশে দুইটা হাত বাড়াই দাও। মাবুদ মাবুদ আয় আল্লাহ এই রজবের চাঁদে শবে মেরাজের রাত্রিতে আল্লাহ এই সাজদাপুর গ্রামের মধ্যে আয় রব্বুল আলামিন আমি গুনাগার, কিছুক্ষণ কিছু আলোচনা করিয়া আয় রব্বুল আলামিন ভিক্ষুকের বেশে আল্লাহ কাঙ্গালের বেশে ভিক্ষার দুইটা হাত বাড়াই দিলাম। আয় আল্লাহ আমার গুনাহ যদি কেউ দেখতো আমার আলোচনা কেউ শুনতো না, আল্লাহ ইমামের গুনাহ যদি মুসল্লিরা দেখতো আল্লাহ একটা মুসল্লিও ইমামের পিছে নামাজ পড়তো না, মা বাবার গুনাহ যদি সন্তান দেখতো আল্লাহ মা বাবাকে সন্তানরা ইজ্জত সম্মান করতো না, আল্লাহ আমরা কেহই কারো গুনাহ দেখি না, আল্লাহ তুমি যেইভাবে আমাদের গুনাহগুলা গোপন রাখছো গো আল্লাহ, আল্লাহ এরকম ভাবে গোপনে গোপনে আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে তিন শ্রেণীর ব্যক্তি হাত বাড়াইল, আল্লাহ এক শ্রেণীর ব্যক্তি হাত বাড়াইছে আমার মতো বাবা হারা গো আল্লাহ। মাবুদ আরেক শ্রেণীর ব্যক্তি হাত বাড়াইছে আল্লাহ জন্ম দুঃখী মা হারা, আল্লাহ আরেক শ্রেণীর ব্যক্তিরা হাত বাড়াইছে আল্লাহ জন্ম দুঃখী মাও নাই বাবাও নাই, মরিয়া গিয়াছে আল্লাহ ও আল্লাহ যাদের মায় বাপ
माफ कर गयाल्ला कोई बोरे राम अबाया सुई से नजा ओ अल्लाह कोई बोरे अल्लाह अबाया सुई से अल्लाह माफ कोईरा दाऊद दयाल तीरे अल्लाह माफ कोईरा दाऊद ओ वीर दादा दादी सुईसन जारो अल्लाह कोई बोर ना 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 नी सुईसन जा अल्लाह कोई माफ कोईरा दाऊद दयाल न রে তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা বলো তোমার বান্দা যা সে বলো তোমার বান্দা কত গুনা করছি মাবুত জীবনে কত গুনা করছি এ আসমান জমিন কাদে বয়ে আল্লাহ আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানা আপন হাতে বান্দা তু আল্লাহ বানায়া কেমনে দিবা যা আলিয়া মাওলা কেমনে দে আজাগান্না আল্লাহ যাহা কিছু আলোচনা করা হয়েছে আল্লাহ জিকির আজকার কিয়াম শরীফ আল্লাহ মিলাদ শরীফ পাঠ করা হয়েছে আল্লাহ ভুল প্রান্তি গুলা ক্ষমা করিয়া হাদিয়াটুকু লক্ষ লক্ষ কোটি গুণ বাড়াইয়া আকায় মৌলা তাজদারে মদিনা আমার দয়াল নবীজির পাক কদমে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ নবীজির বিবিগণ নবীজির সাহাবেগণ তাবে তাবে ইন খুলাফায়ে রশিদিন চার তরিকার ইমাম চার মাজহাবের ইমাম আল্লাহ জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি শুহাদে কারবালা শুহাদে বদর মাবুদ আল্লাহ বাংলার বাদশাহ সিলেটের বাদশাহ বাবা শাহজালাল ইয়ামনি মুজারাত সহ বাংলার আনাসে কানে যত জায়গায় যত জায়গায় যত পীর আউলিয়াম গাউস কুতুব যেই যেই কানে শুয়ায় আছে আল্লাহ বিশেষ করিয়া হরমপুরের জমিনে শাহ পীর কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইর পাক কদমে কবুল করিয়া নেন আয় আল্লাহ আল্লাহ সরাইল থানা সাজদাপুর গ্রামের মধ্যে আপনার যে মহান অলিগণ শুয়ে আছে আল্লাহ শাহরুকরুদ্দিন আনসারি রহমাতুল্লাহ আলাইহি পাক কদমে কবুল করিয়া নেন আয় আল্লাহ আব্বাজান আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত নর নারী যারা পরিমাণ ঈমান নিয়া অন্ধকার কবরে শুয়ে আছে আয় আল্লাহ
যদি দুনিয়াবি কোনো কিছুর কারণে যদি আপনার দরবারে দরা পড়া যায়, আজকের মেরাজের রাত্রের উসিলা করিয়া আমাদের আব্বা আমার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। আয় আল্লাহ আব্বা আম্মা যার বেঁচে আছে হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ মা বাবা কেমন জিনিস সন্তানদেরকে বোঝার তৌফিক দান করিয়া দেন। রাব্বুল আলামিন, আল্লাহ অনেকে অসুস্থতার মধ্যে আছে, আল্লাহ তুমি ডাক্তার, ডাক্তার তুমি কবিরাজের কবিরাজ, আল্লাহ কঠিন কঠিন রোগের মধ্যে আছে, প্রত্যেককে আপনি পূর্ণ শেফা দান করিয়া দেন। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করিয়া দেন। মাবুদ অনেকে অবাবটন আছে, অবাবটন দূর করিয়া দেন, গরিবি হালা দূর করিয়া দেন। ও দয়াল ও দয়াল, আমরা একদিন অন্ধকার কবরের বাসিন্দার হইয়া যাইব। আল্লাহ যে ঘরের মধ্যে আলো নাই, বাতাস নাই, আল্লাহ কিছু নাই, আল্লাহ যে ঘরের মধ্যে 99টা সাপ, আল্লাহ দুনিয়ায় এক ঘরের মধ্যে সাপ দেখলে আমরা অন্য ঘরের মধ্যে ছুলিয়া যাই। আল্লাহ অন্ধকার কবরে 99টা সাপ, আল্লাহ ওইখানে আমরা কোন রুমে যাব গো? আল্লাহ আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের সাইমানা জোগাড় করার তৌফিক দান করিয়া দিও। আয় আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যে যে আশা নিয়ে হাত বাড়াইছে, মাবুদ দয়াল নবীজির খাতিরে প্রত্যেকের নেক মাকসুদ গুলা কবুল করিয়া নেন। আয় রাব্বুল আলামিন, অনেকে ব্যবসা করে ব্যবসার মধ্যে পদোন্নতি দান করিয়া দেন। আল্লাহ অনেকে চাকরি করে প্রমোশন বাড়াইয়া দেন। আয় রাব্বুল আলামিন, অনেকে লেখাপড়া করে জিহান শক্তি বাড়িয়া দেন, জাহিরি বাতিনি ইলম খুলিয়া দেন। আল্লাহ উচ্চ শিক্ষিত হওয়ার তৌফিকটুকু দান করিয়া দেন। আয় আল্লাহ আয় রাব্বুল আলামিন, আমরা কত জায়গায় আসা যাওয়া করি গো আল্লাহ, আল্লাহ ফতেঘাটে রাস্তাঘাটে যানবাহনে অ্যাক্সিডেন্টে মরণ দিয়ে না গো আল্লাহ। মাবুদ আল্লাহ মান সম্মান দিয়েছেন, আল্লাহ মান সম্মান আরো বৃদ্ধি করিয়া দেন। আয় রাব্বুল আলামিন, আল্লাহ হাস করিয়া আখিরি দরখাস্ত জানাই, আল্লাহ সারা বিশ্ব যে আতঙ্কের মধ্যে আছে, মাবুদ মাবুদ আল্লাহ রজবের চাঁদের উসিলাই, আল্লাহ শবে মেরাজ রাত্রের উসিলাই করিয়া তোমার দয়াল নবীজির খাতিরে আল্লাহ মহামারী এই গজব নামের করোনা ভাইরাস থেকে তুমি বিশ্বের মুসলমানদের হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, বাবা শাহজালালের দেশ, বাবা শাহ মাখদুমের দেশ। আয় আল্লাহ এই ওলি আল্লাহদের উসিলায় আল্লাহ বাংলাদেশকে তুমি করোনা ভাইরাস থেকে হেফাজত করিও গো আল্লাহ। রব্বুল আলামিন আখিরি দরখাস্ত জানাই, আয় আল্লাহ বিশেষ করিয়া আমাদের ভাই বাদার আল্লাহ আপনজনরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে থাকে, আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদেরকে আপনার কুদরতি পাওয়ে সফরদ করে দিলাম, প্রত্যেক প্রবাসী ভাইদের জিম্বা জাবিন্দার স্বয়ং আপনি হইয়া যান। আয় আল্লাহ পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ সাত সমুদ্রের নদী পাড়ি দিয়া মা বাবা ছেড়ে ভাই বোন ছেড়ে স্ত্রী সন্তানদেরকে ছাড়িয়া আল্লাহ বিদেশের প্রান্তরে থাকে, আল্লাহ আমার প্রবাসী ভাইদের আপন বলতে কেউ নাই, আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি সহি সালামতে রাখিও। আয় আল্লাহ এই গজব নামের করোনা ভাইরাস সারা বিশ্বের মধ্যে আছে গো আল্লাহ, আল্লাহ আমাদের আপনজন যারা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে থাকে
রব্বুল আলামিন, তাদেরকে তুমি এই করোনা ভাইরাস থেকে হেফাজত করিও গো আল্লাহ। আল্লাহ প্রবাসী ভাইরাম যতদিন বিদেশের প্রান্তরে থাকতে চাই, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ আলোতে রাখিও। আল্লাহ বিপদ আফদ বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন গো আল্লাহ। আল্লাহ বিমানবন্দর গেলে দেখা যায় কত লাশ কফিনে করে বাংলার প্রান্তরে আসে। আল্লাহ আমাদের আপনজন যারা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে থাকে, আল্লাহ তুমি তাদেরকে কফিন কইরা বাংলার প্রান্তরে আইনো না গো আল্লাহ। আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদেরকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া বাংলার সন্তান মার সন্তান মায়ের কুলে ফিরাইয়া দিও। মাবুদো মাবুদ, আজকে রাত্রিতে তোমার দরবারে যা চাই যা ফরিয়াদ করি তুমি আল্লাহ কবুল করে নিও গো আল্লাহ। আল্লাহ তোমার নবীর খাতিরে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের নেক আশাগুলা কবুল করিয়া নেন। সকলে জবানটা খুলে তিনবার আল্লাহর ডাক দেন আল্লাহ, আর একটু মহব্বতে বলেন ইয়া আল্লাহ, আর একটু মহব্বতে বলেন ইয়া আল্লাহ। আল্লাহ তোমার বান্দা বান্দিরা তোমারে আল্লাহ আল্লাহ কয়া ডাক দে, আল্লাহ তোমার কি মায়া লাগে না, আল্লাহ তুমি দয়া মায়া ভালোবাসা একশো বাক সৃষ্টি করিয়া এক বাক পাঠাই দিছ দুনিয়ায়, আর 99 বাক রাখছো তোমার কাছে গো আল্লাহ। আয় আল্লাহ যদি দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাই মানুষের দয়া হয় মায়া হয়, আল্লাহ তুমি দুনিয়ার থেকে যে 99 বাক মায়া তোমার কাছে রাখছো, আল্লাহ তোমার তো মায়ার অভাব নাই। আল্লাহ নবীজির খাতিরে আমাদের সকলকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ অনেকের ছেলে আছে মেয়ে নাই, আল্লাহ অনেকের মেয়ে আছে ছেলে নাই, আবার এমনও দাম্পত্য জীবন আছে আল্লাহ কোনো সন্তান নাই। আল্লাহ প্রত্যেককে তুমি সন্তান দিয়ে তাদের কলিজা তুমি ঠান্ডা করিয়া দিও। রব্বুল আলামিন আল্লাহ মুসলমানদেরকে আপনি মসজিদ মুখী করিয়া দেন, আল্লাহ যারা নামাজ পড়ে নামাজকে কবুল আর মঞ্জুর করিয়া নেন, আল্লাহ যারা নামাজ পড়ে না নামাজ পড়ার তৌফিকটুকু দান করিয়া দেন। জানি না গো মাবুদ কোন মা বাবা ভাই বোনের জন্য জানি গো এই দর্জির দোকানে কাফনের কাফর তৈয়ার হইতাছে। জানি না কোন মা বাবা ভাই বোনের জন্য জানি গো এই বাসের জারের বাস পাইকা লালে লাল হইয়াছে। জানি না কোন মা বাবা ভাই বোনের জন্য জানি গো এই কবরের মাটি লাফালাফি করতেছে। আল্লাহ আজকের এই রজবের রজনী যদি আল্লাহ মেরাজের রাত্র যদি আমাদের জীবনের শেষ হইয়া যায়, আল্লাহ এই রাত্রকে আমাদের পরকালের নাজাতের উসিলা বানাইয়া দি। আল্লাহ সামনে মাহে রমজান মাস আসতেছে, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ সোনার মক্কা মদিনা কানে শুনি, আল্লাহ চোখে দেখলাম না ওই মক্কা মদিনা না দেখাইয়া কবরের ডাক দিও না। ওই আমার আল্লাহ আমরার মন তো গো মদিনা যাইতে চাই, বলেন ওই আমার আল্লাহ আমরার মন তো গো মদিনা যাইতে চাই, ডাকলে নিজু রাইব আল্লাহ জফলে নি ঠান্ডা হি হবে
ওরে না দেখলে দুই নয়নে নয়নে গোয়াল্লাম করয় আল্লাহ জালই তোমার মনে। মাবুদো আজকের এই মাহফিল করতে যায় যা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আল্লাহ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, যারা শরিক হয়েছে প্রত্যেকের নেক মাকসুদ গুলা তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাবারুকের মধ্যে আপনি বরকত বাড়াইয়া দাও। আল্লাহ বিশেষ করিয়া জিএম সুন্নি এসডি মিডিয়া আল্লাহ আমার ভাই গুলাম মাওলা আল্লাহ ওনাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় রব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য খেদমত করতে পারে আপনি সেই তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ যেদিন মালাকুল মত আজরাইল ফাটাইবা ওই মাসটা যেন মাহে রমজানের মাস থাকে। আল্লাহ শবে কদর শবে বরাত শবে মেরাজ জুমার দিন আল্লাহ নামাজরত অবস্থায় মৃত্যু দিও গো আল্লাহ। আল্লাহ যখন মালাকুল মত আজরাইল আমাদের সামনে আসবে আজরাইলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে শরীরের 365টা জোড়া ঠাস ঠাস কইরা ছিড়া যাইব। আয় আল্লাহ অনেক মানুষ আজরাইলকে দেখিয়া বয়ে পশরা পায়খানা কইরা দে। আয় আল্লাহ আজরাইল যখন আমাদের সামনে আসবে আল্লাহ রুহু নেওয়ার জন্য শয়তান আসবে ঈমানটা নেওয়ার জন্য। মাবুদু মাবুদু ওই সময় দয়াল নবীজির চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে জারি করে দিয়েন আখির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।